সালাম আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা জানবো আপনি কীভাবে ওয়াইফাই দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে কীভাবে আপনার ঘরের লাইট ফাঁকা যে বা এসি হোক যে কোনো ডিভাইস আপনি অন অফ কীভাবে করবেন। তো আপনি চাইলে এটা এটা শুধু এসির জন্য, এটা 15 অ্যাম্পিয়ারের। আপনি চাইলে এটা সুইচ হিসাবেও আছে অনেকগুলা, এরকম যে কোনো ওয়াইফাই ডিভাইস আছে এখন বর্তমানে বাজারে, আপনি অনলাইন শপ থেকে বা যে কোনো মার্কেট থেকে কিনতে পারবেন। তো এটা অবশ্যই অনলাইন থেকে কিনা। তো এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ারের এসি। ইনপুট হচ্ছে আপনার এই যে ইনপুট এখানে আছে, একটু দেখুন, ইনপুট হচ্ছে আপনার এখানে এসি 100, এরপর হচ্ছে 240 ভোল্ট, হার্স 50, আর 15 অ্যাম্পিয়ার। আর আউটপুট হচ্ছে এই যে আউটপুট দিতে পারবে এসি 100, এরপরে 240 ভোল্ট, হার্স এত, 15 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে ওয়াইফাই মূলত সুইচ। আপনি এখানে এই সুইচ দিয়ে অন অফ করতে পারবেন, আবার এখানে ওয়াইফাই দিয়ে অন অফ করতে পারবেন মোবাইলের মাধ্যমে। তো আমি আগে এটা কানেকশন করতেছি, কানেকশন করে তো কীভাবে মোবাইলের মাধ্যমে অন অফ করবেন দেখাবো। আগে আমি কানেকশনটা করি। তো কানেকশন এখানে দেখুন, এখানে নিউট্রাল, এই যে একটা দিয়ে ইন হবে নিউট্রাল, এখানে যে গার্ডগুলো আছে এখানে দুইটা, এখানে দুইটা, এই যে নিউট্রাল একটা দিয়ে ইন হবে, একটা দিয়ে আউট হবে। এরপরে এটা হচ্ছে ফেজের জন্য, এই যে ফেজ, এখানে দেখতে পাচ্ছেন এলের মধ্যে হচ্ছে ইনপুট, আর এগুলো হচ্ছে এখানে হচ্ছে এল, এখানে আউটপুট। এটা হচ্ছে আর্থিংয়ের জন্য। তো আর্থিং আপনি চাইলে ব্যবহার করতে পারেন নাও পারেন। তো এখন আমি এটা কানেকশন করি, আগে এখানে এটা কানেকশন করি, তারপর আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে অন অফ করবেন। এটা আপনি এসির জন্য ব্যবহার করতে পারবেন। এসি অবশ্যই আমি ব্যবহার এখানে করতেছি যেখানে আছি। তো আপনাদের দেখাতে শুধু একটা বাল্বের মাধ্যমে আমি কানেকশনটা করে নিই। কানেকশন করার নিয়ম হচ্ছে, আপনি এগুলো আমরা স্বাভাবিকভাবে যে বাজারে ইয়ে হয় সুইচ পাই, সুইচের মধ্যে হচ্ছে আপনার স্ক্রু থাকে, এখানে স্ক্রু না, আপনি জাস্ট এটাকে চাপ দিবেন, চাপ দিয়ে ছেড়ে দিলে এটা তার খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই এখানে যে অপশনটা আছে, এটার মধ্যে আপনি যখন চাপ দিবেন তখন এটা পাক হবে, চাপ দিলে এটা টাইট হয়ে যাবে। আমি এখন একটা কানেকশন দিতেছি। তো এই যে আপনি দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এই দুটার মধ্যে নিউডেল দিছি আর বিস্ক্যানের যেটা আছে এটা হচ্ছে আমার ফেস দিছি, হলো আমাদের এই যে ইনপুটের জন্য যে ফেসটা আছে। এখন এটা ফ্লেক্সিবল ক্যাবল দিয়ে এটা একটু সমস্যা হচ্ছে, আপনারা ওই ক্যাবলগুলো ব্যবহার করবেন। আর এখানে এই যে ফেস আউটপুট এখানে লেখা আছে, এগুলো সবগুলো লেখাই আছে, যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি এখন এটা এখানে লাইনটা দিব, লাইনটা দিলে তারপরে দেখাইতেছি। আমি লাইনটা দিলাম, তারপর দেখুন এখানে একটু ফ্লেক্সিবল ক্যাবলের এর কারণে একটু সমস্যা হইতেছে। তো দেখুন আমার এখানে অবশ্যই এখন লাইন আসছে। তো এখন আমি যদি এখানে এই সুইচটা দিই তাহলে আমার লাইটটা জ্বলবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার এই সুইচের মাধ্যমে লাইটটা জ্বলতেছে। এখন আমি চাইলে মোবাইলের মধ্যে এটা অন অফ করতে পারবো। তো এখন আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যেটা হচ্ছে আমাদের এখন এটা এটা দিয়ে অন করছি, তো এখন আমি মোবাইল দিয়ে এটা অফ করব। এই যে আমার এখানে আছে সুইচ। তা আপনি যদি কোনো কারণে এটা ঘর থেকে বের হয়ে চলে গেছেন বাসা থেকে, তাহলে এই সুইচের মাধ্যমে অফ করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে, যদি আপনার বাসাতে ওয়াইফাই থাকে ঠিকঠাক। এই যে এটা দিয়ে আমি আবার অন করলাম, আবার এটা দিয়ে অফ করলাম। তো এটার মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো মোবাইলের মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন। তো ডিভাইসটা আসলে খুবই একটা সুন্দর ডিভাইস, আসলে বর্তমানে আমাদের বাজারে এরকম এগুলো অ্যাভেলেবেল এখনও হচ্ছে না, ভবিষ্যতে হবে। তো আপনাদেরকে আমি আগে থেকে জানিয়ে রাখলাম, যদিও কোথাও কোনো এরকম কাজ আসে আপনাদের, যাতে করে খুব সহজভাবে করতে পারেন। তো আপনারা চাইলে এগুলো সুইচ পাকা এবং কি লাইট বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা শুধু জাস্ট 15 অ্যাম্পিয়ার, তো এসির জন্য ব্যবহার করতেছি। তো আমি আপনাদেরকে ওটাও পরে দেখাবো লাইট ফাঁকা সুইচের মধ্যে কীভাবে ব্যবহার করবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।